চোরাই মাল চোরাই দোকান থেকে অনেক সময় মানুষজন কিনে ফেলে তিনটা দিক আপনাকে মনে রাখতে হবে প্রথম কথা আপনি জেনে বুঝে কোন দোকান থেকে যেখানে চুরির মাল বিক্রি হয় আপনি যদি কেনেন আপনার কেনাকাটা বৈধ হয় নাই কেননা চোরাই মালের মালিক ওই চোর নয় মালিক না হলে সম্পদ বিক্রি করা যায় না অতএব এই ক্রয় বিক্রয় হালাল হয় নাই হারাম অতএব আপনি কখনো জেনে বুঝে কোন চোরাই দোকান থেকে মাল কিনবেন না এই যে আমাদের শ্যামলীর পাশ দিয়ে জুতার দোকান দেখছেন আপনারা বাংলার যত মসজিদের জুতা চুরি হয় সব জুতা ওখানে বিক্রি হয় আর কতগুলো ভিআইপি লোক ওখানে যায় মাফলার মুখে পেঁচায়া ওই জুতা কেনার জন্য চেষ্টা করে আমি নিজে দেখছি না আপনারা আপনারা ক্রেতা আছেন বলে না জুতা চুরি হয় ঠিক না ভাই আর ক্রেতা যদি না থাকে ওই দোকান চলবে ওই দোকান তো বিক্রি বন্ধ হয়ে যাবে চুরি তো বন্ধ হতো অতএব এই মাল কেনা যাবে না